পাখার হাওয়া খেতে গিয়ে শর্ট সার্কিট হয়ে মৃত্যু গৃহবধূর জখম স্বামী। বছর ৪০-এর গৃহবধূ মামনি দাস আজ ভোর রাতে ঘরে টেবিল পাখা চালাতে গিয়ে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটপট করতে থাকেন সে। ঘুম ভেঙে যায় স্বামীর, ছুটে এসে বধূকে বাঁচাতে গেলে গুরুতর জখম হন স্বামী সনদ দাস। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমারের হাসনাবাদ থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। এই পরিবারের অন্যান্য সদস্যরা চেঁচামেচি শুনে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা বধূকে মৃত বলে ঘোষণা করেন। স্বামী ওই হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ প্রশাসন। ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে মৃত্যু না এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছেন পুলিশ। বধূর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ। ময়নাতদন্তের পর জানা যাবে বধূর রহস্য মৃত্যুর কারণ।